বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নয়, বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের সংগ্রামে উদ্বুদ্ধ করার আদর্শ প্রতীক বলে মন্তব্য করেছেন তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তারাবো পৌরসভায় আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হান্নানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তারাবো পৌরসভা কার্যালয়ে শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মেয়র হাসিনা গাজী। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে দেশ গঠনে উদ্বুদ্ধ করতে হবে বলেও জানান হাসিনা গাজী। তারাবো পৌর সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ZM আনোয়ার সহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।